জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী বন্ধুকে অতর্কিত হামলার অভিযোগ অপর এক বন্ধুর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মোহনপুর স্ট্যান্ড এলাকায়। আক্রান্ত জমি ব্যবসায়ী এস কে নিজাম পুলিশকে অভিযোগ জানিয়েছেন তাকে লোহার রড দিয়ে পিটিয়ে মারার চেষ্টা চালিয়েছে শাহেদ মোহাম্মদ। কয়েক মাস আগে মোহনপুর এলাকায় তিনি এবং তার বন্ধু শাহেদ মমতাজ দুজনে পার্টনারশিপে 2 লক্ষ টাকা দিয়ে একটি জমি কিনেছিলেন, কিন্তু সেই জমির কাগজ শাহেদ মমতাজের স্ত্রীর নামে করে দেয়। পরবর্তীতে পার্টনারশিপের টাকা চাইতে গেলে সেটি দিতেও অস্বীকার করেন এস কে নিজাম। এদিন রাতে কাজ করে বাড়ি ফেরার সময় মোহনপুর স্ট্যান্ডে একটি চায়ের দোকানের সামনেই তার উপর অতর্কিত হামলা চালায় অভিযুক্ত শাহেদ মমতাজ। পুরো ঘটনাটি নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্ত জমি ব্যবসায়ী এস কে নিজাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কথা হচ্ছে যে আমি আমার শ্বশুরবাড়ি থেকে আসছিলাম একটা নিমন্ত্রণ খেয়ে, রাস্তায় দেখালো আমাদের মানে রাস্তা নেই মানে স্ট্যান্ডের মধ্যে একটা দোকানে দেখা হলো আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বারের সঙ্গে। ও বললো কাকা আসো চা টা খেয়ে নাও। ওইখানে আমি দাঁড়ালাম, গেলাম, গিয়ে বসে চা খেলাম। চা খাওয়ার পরে ও সিগারেট নিয়েছে, সিগারেট খেয়ে এই সিগারেট খাওয়াতে শাহেদ মমতাজ এসে কিনা পিছন থেকে রোড বের করে উঠিয়ে আমার মাথায় যখন আবার দ্বিতীয়বার মারবার চেষ্টা করো তখনই ওরা ধরে নিও মাথা আমার সঙ্গে সঙ্গে ফেটে যায় করছেন। মানে মানে হচ্ছে কথা যে একটা জমির সঙ্গে ওর সঙ্গে আমার লেনদেন ছিল। জমিটা নিয়েছিলাম 2 লাখ টাকাতে 50% ছিল শেয়ার। এখন ওই জমির মোটামুটি 20 লাখ টাকা ওর সঙ্গে নিজের বয়ের নামে করে দিয়ে সম্পূর্ণ জমি আপনি যখন আপনারা কী করেছে ওখান থেকে ধরলেন একদম বাতিল করে দিয়েছে। মানে ডেলি বলছে এটা করবো ওটা করবো, এই করতে করতে একটা আমার সঙ্গে আরও বিবাদ শুরু করে দিল। কোথায় হয়েছিল ঘটনাটা? মোহনপুর স্ট্যান্ডে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।